দণ্ডবিধি 1860 রেকর্ডিং এর ইন পর্যায়ের প্রগ্রেস। ক্লাসে সকলকে স্বাগতম। অভিনন্দন দণ্ডবিধি 1860। আমরা এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ধারা 34 এবং ধারা 149। ধারা 34 হচ্ছে কমন ইন্টেনশন। ধারা 34 হচ্ছে কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা এই দুটোর মধ্যে পার্থক্য দেখতে চেষ্টা করব। আমরা প্রথমেই দেখি ধারা 34 কি। 34 আমরা আগে একটু জানি। ধারা 34 হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। ধারা 34 হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। যখন কতিপয় ব্যক্তি মিলে সকলের একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধমূলক কার্য সম্পাদিত হয়, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কার্যের জন্য এরূপে দায়ী হবেন, যেন উক্ত কর্ম উক্ত ব্যক্তি কর্তৃক একাকীও সম্পাদিত হয়েছিল। আবার ব্যাপারটা বলি, 34 ধারা দণ্ডবিধি 1860-এর 34 ধারা হচ্ছে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী। অ্যাক্টস ডান বাই সেভারেল পার্সনস ইন ফার্দারেন্স অফ কমন ইন্টেনশন। যখন কতিপয় ব্যক্তি মিলে সকলের একই অভিপ্রায় পূরণ কল্পে কোনো অপরাধমূলক কার্য সম্পাদিত হয়, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কার্যের জন্য এরূপ দায়ী হবেন, যেন উক্ত কর্ম উক্ত ব্যক্তি কর্তৃক একাকীও সম্পাদিত হয়েছিল। এবার ধারা 34 এবং ধারা 149 দুটি ধারাই পরোক্ষ অপরাধমূলক কাজের দায় সম্পর্কিত। এই দুটি ধারার সাদৃশ্য এবং বৈসাদৃশ্যে দেখা যায়, উভয় ধারাই বাস্তব কোনো অপরাধের সংজ্ঞা দেয় না এবং শাস্তির বিধান করে না, শুধু পরোক্ষ অপরাধের দায় 34 ও 149 ধারা অপরাধের আওতায় আনা হয়। তবে 149 হচ্ছে সাধারণ উদ্দেশ্য বেআইন সমাবেশ, কমপক্ষে 5 জন হতে হবে। আর 34 ধারা হচ্ছে, 34 ধারায় যে ব্যাপারটা, 34 ধারা প্রয়োগ করার ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি মিলে অপরাধটি সংঘটিত হতে হবে। আর 149 ধারায় 5 বা ততোধিক ব্যক্তি মিলে অপরাধের সংঘটন। তবে 34 ধারায় যে কথাটি আছে যে দুই বা ততোধিক, সে ততোধিকের সাথে 5 বা ততোধিক 149 ধারায় এটি মিল আছে। এখন একটি ব্যাপার, 34 ধারার মূল ব্যাপারটা হচ্ছে দুই বা ততোধিক বা আনলিমিটেড, আর সংখ্যাগত পার্থক্য হচ্ছে দুই বা ততোধিক আর 149 ধারায় হচ্ছে 5 বা ততোধিক, ততোদিকে মিল আছে। কিন্তু 34 ধারায় মূল থিম হচ্ছে দলভুক্ত হতে হবে। আর 2 নম্বর, 34-এর দ্বিতীয় কথা হচ্ছে কর্ম সম্পাদন করতে হবে এই, আর 149 ধারায় শুধু উপস্থিত থাকলেই হবে, এই আইনের ধারায় শাস্তির বিধান দেওয়া হয়েছে। এখন একটি বিষয় যে 34 ধারার প্রয়োগের কিছু শর্ত আছে। 34 ধারা প্রয়োগের শর্তটা হচ্ছে অপরাধটি অবশ্যই সংগঠিত হতে হবে, আর 2 হচ্ছে একাধিক ব্যক্তি মিলে অপরাধটি সংগঠিত করতে হবে এবং তাদের মধ্যে একই অভিপ্রায় বা ইন্টেনশন থাকতে হবে। আর অপরাধ সংগঠনের আসামিদের মধ্যে একটি পূর্ব পরিকল্পনা থাকতে হবে, প্রি প্ল্যান। এটি হচ্ছে 34 ধারা। আর 149 ধারা, আসামি উপস্থিত থাকলেই তাকে এই ধারার আওতায় আনা যাবে। তবে দুটি ধারাই পরোক্ষ অপরাধমূলক কাজের দায় সম্পর্কিত, কিন্তু বাস্তব অপরাধের কোনো
সংজ্ঞা দেয় না, শাস্তির বিধান করে না। এখন 34 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হয় যেখানে দুই বা ততোধিক ব্যক্তির অপরাধমূলক কার্য দ্বারা সকলের সাধারণ অভিপ্রায় চরিতার্থ হয় 34 ধারায়। আর 149 ধারায় প্রয়োগ ঘটে একটি বেআইনি সমাবেশের সদস্যদের ক্ষেত্রে, অর্থাৎ ভাঙচুর, হামলা ইত্যাদি। উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্য কার্যকরীকরণের জন্য বেআইনি সমাবেশের যেকোনো একজন সদস্য দ্বারা যখন কোনো অপরাধমূলক কাজ সংঘটিত হয় সেটি 149 ধারায়। উভয় ধারাই একই উদ্দেশ্য সাধনে মিলিত ব্যক্তিবর্গ যারা একটি অপরাধের শরিক হিসেবে শাস্তিযোগ্য হয় তাদের সম্পর্ক আইনি শাস্তি প্রদান করে। 34 ধারার ক্ষেত্রে প্রয়োগ হয় যেমন যেখানে অনেক ব্যক্তি একটি কাজের অভিপ্রায় করে এবং বাস্তবিকত কাজটি করে, এটা 34 ধারায় কাজটি সম্পাদিত হতে হবে এবং পূর্ব পরিকল্পনা থাকতে হবে। এটা সেক্ষেত্রে প্রযোজ্য হয় না যেখানে অনেক ব্যক্তি একটি কাজের অভিপ্রায় করে কিন্তু তাদের মধ্যে কোনো একজন বা একাধিক ব্যক্তি সম্পূর্ণ ভিন্ন একটি কাজ করে, তখন 34 ধারা প্রযোজ্য হয় না। এরূপ ক্ষেত্রে কতিপয় শর্ত সাপেক্ষে 149 ধারার প্রয়োগ হতে পারে। বেআইনি সমাবেশে অন্তর্ভুক্ত হলে তা উক্ত সমাবেশের একজন সদস্যকে 149 ধারার অধীন আনবে, কিন্তু 34 ধারার আমলে আসবে যখন সাধারণ উদ্দেশ্য নিয়ে কোনো অপরাধমূলক কার্যে অংশগ্রহণ করে বা সম্পাদিত করে। আরেকটি কথা, 149 ধারার পরোক্ষ অপরাধের ভিত্তি শুধুমাত্র কোনো অবৈধ সমাবেশের অন্তর্ভুক্ত, কিন্তু 34 ধারার অপরাধের ভিত্তি হচ্ছে অংশগ্রহণ এবং কার্য সম্পাদন উভয়টি সংঘটিত হয়। যদি কোনো ক্ষেত্রে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্য একই হয় এবং 34 এবং 149 ধারা উভয়টি প্রযোজ্য হতে পারে, তবে এখানে 34 ধারার যে বিশেষত্ব যেটা আমরা বললাম যে সংখ্যাগত পার্থক্য আছে সে হলো দুই বা ততোধিক, কিন্তু 34 ধারার মূল ভুক্ত হলো ই হলো ইন্টেনশন থাকতে হবে। তারপর মূল থিম হলো 34 ধারায় দলভুক্ত হতে হবে এবং কর্ম সম্পাদন হতে হবে, একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে এই। আর 149 ধারা সাধারণ কথা হলো শুধু উপস্থিত থাকলেই, এই হলো ব্যাপারটা। তো এখন আমরা আরেকটি বিষয় দেখি যে 134 এবং 149 ধারার আরেকটি ব্যাপার আছে, পার্থক্য হলো যে 34 ধারায় প্রি ইন্টেনশন থাকতে হবে আর 149 ধারায় পূর্ব পরিকল্পনার দরকার নেই। এইটি আমরা আরো জানি যে ওই যে 109 এবং 114 ধারার প্ররোচনার শাস্তি আমরা জানি, আর 109 দণ্ডবিধিতে শাস্তি শুরু আমাদের 109 ধারা থেকে দণ্ডবিধি। প্ররোচনা যে অপরাধের জন্য প্ররোচনা দিবে সেই অপরাধের শাস্তি প্ররোচনাকারী পাবে। যেমন 109 ধারায় বাংলাদেশে বসে বা বাসায় বসে বা লন্ডনে বসে বা আমেরিকায় বসে যে কোনো জায়গায় বসে প্ররোচনা দিতে পারে। আর 114 ধারায় হচ্ছে স্পটে উপস্থিত থাকতে হবে এবং স্পটে উপস্থিত থাকলে 114 ধারার আওতায় পড়বে। এটি 114 ধারা। এখন আমাদের 34, 149, 109 এবং 114 ধারা পড়তে হবে, কিন্তু আমরা আরেকটু দেখতে চাই যে 134 ধারা আমরা পড়েছি, 149 ধারাটি আমাদের মূল টেক্সট থেকে কি আছে সেটা একটু জেনে নিই, তারপরে আমরা 109 তে যাবো। 149 ধারা হচ্ছে সাধারণ উদ্দেশ্যের বাস্তবায়নে সংঘটিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেকটি সদস্য দোষী হবে। যদি কোনো বেআইনি সমাবেশের কোনো সদস্য উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্যে সিদ্ধি উদ্দেশ্য শিল্পী সিদ্ধিকল্পে যদি কোনো বেআইনি সমাবেশের কোনো সদস্য কর্তৃক উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে কোনো অপরাধ সংঘটিত হয় বা উক্ত উদ্দেশ্য সিদ্ধিকল্পে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উক্ত সমাবেশের সদস্যগণের কোনো অপরাধ সংঘটিত হয় বা উক্ত উদ্দেশ্য বাস্তবায়নে জানা থাকে, তাহলে উক্ত অপরাধ সংঘটিত হওয়ার সময় যে সকল ব্যক্তি উক্ত সমাবেশের সদস্য থাকে তাদের প্রত্যেকে উক্ত অপরাধে দোষী হবে। তাহলে আমরা 34
ধারা এবং 149 ধারা জানলাম যে আসলে 34 ধারায় প্রি ইন্টেনশন থাকতে হবে, আর 149 ধারায় পূর্ব পরিকল্পনার কোনো দরকার নেই। এবার আমাদের 109 ধারাটা আর 114 ধারাটা, এর মধ্যে 109 ধারায় মূল ধারাতে কি বলা হয়েছে সেটি আমরা একটু দেখব। যে 109 আমরা জানি দুষ্কর্মের সহযোগী, অর্থাৎ 109 ধারা দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কাজটি সম্পাদিত হওয়ার ক্ষেত্রে এবং এর দণ্ডদানের কোনো বিধান না থাকার ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তার শাস্তি। অর্থাৎ কোনো ব্যক্তি যখন অপরাধে সহায়তা করলে, কোনো ব্যক্তি যখন অপরাধে অপরাধ অপরাধে সহায়তা করলে যদি সহায়তার ফলে সাহায্যকৃত কার্যটি সম্পাদিত হয় এবং এ বিধিতে অনুরূপ দুষ্কর্মের সহায়তার জন্য দণ্ডদানের কোনো স্পষ্ট বিধান না থাকে, তাহলে ব্যক্তির উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত শাস্তি বিধান করা হবে। যেমন প্ররোচনার ফলে কিংবা ষড়যন্ত্রের অনুসরণে বা দুষ্কর্মে সহায়তা সংগঠনকারী সহযোগিতার ফলে কার্য বা অপরাধ সম্পাদিত হলে উক্ত কার্য চক্রান্ত বা অপরাধ দুষ্কর্মের সহায়তার ফলে সম্পাদিত হয়েছে বলে গণ্য হবে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার হব। যেমন ক সরকারি কর্মচারী খ কে খ সরকারি কার্যাবলী সম্পাদনকালে সহানুভূতি প্রদর্শনের পারিতোষিক স্বরূপ ঘুষ দেওয়ার প্রস্তাব করে, খ উক্ত ঘুষ গ্রহণ করে, ক 161 ধারায় বর্ণিত অপরাধে সহায়তা করেছে বলে গণ্য হবে। আরেকটি উদাহরণ, ক খ কে মিথ্যা সাক্ষ্য দানে প্ররোচিত করে, খ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংগঠন করে, ক উক্ত অপরাধে সাহায্য করার জন্য দোষী সাব্যস্ত হবে এবং খ এর তুল্য দণ্ডে দণ্ডিত হবে। এরকম উদাহরণ 109। এখন 114-তে কি আছে? 14 হলো, 114 হচ্ছে অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি, ঠিক 149-এর মতো। এক, যে ব্যক্তি অনুপস্থিত থাকলে সহায়তাকারী রূপে দণ্ডনীয় হতো, সে ব্যক্তি যে কার্য বা অপরাধে সহায়তার ফলে দণ্ডনীয় হতো, যে সে কার্য বা অপরাধ সংগঠনকালে উপস্থিত থাকলেও অনুরূপ কার্য বা অপরাধ সংগঠন করেছে বলে বিবেচিত হবে। অর্থাৎ অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি, যে ব্যক্তি অনুপস্থিত থাকলে সহায়তাকারী রূপে দণ্ডনীয় হতো, উপস্থিত থাকলে সহায়তাকারী রূপে দণ্ডনীয় হতো, সে ব্যক্তি যে কার্য বা অপরাধে সহায়তার ফলে দণ্ডনীয় হতো, সে কার্য বা অপরাধ সংগঠনকালে উপস্থিত থাকলেও অনুরূপ কার্য বা অপরাধ সংগঠন করেছে বলে বিবেচিত হবে। অর্থাৎ যে ব্যক্তি অনুপস্থিত থাকলে সহায়তাকারী রূপে দণ্ডনীয় হতো, সে ব্যক্তি যে কার্য বা অপরাধে সহায়তার ফলে দণ্ডনীয় হতো হতো সে কার্য বা অপরাধ সংগঠনকালে উপস্থিত থাকলেও অনুরূপ কার্য বা অপরাধ সংগ্রহণ করেছে বলে বিবেচিত হবে। এই এখন আমরা 134 ধারা, 149 ধারা এবং 109 দুষ্কর্মের সহযোগী এবং 114 ধারা, এই চারটি আমরা একত্রে একটু স্টাডি করলাম। এর মধ্যে একটু ব্যাপার আছে যে 34 ধারা অনুসারে অভিন্ন অভিপ্রায়ের জন্য আসামির জন্য আলাদা করে কোনো শাস্তির বিধান করা হয়নি। এই ধারা শুধু অপরাধীদের দায় নির্ধারণ করা হয়। অর্থাৎ যখন একাধিক ব্যক্তি মিলে কোনো একটা অপরাধ করে, তখন কে কি অভিপ্রায় অপরাধ করেছে তা উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে উক্ত অপরাধের জন্য 34 ধারা অনুসারে সবাইকে দায়ী করা যায়। সাধারণ অভিপ্রায় যৌথ দায় নির্ধারণের জন্য আদালত বিবেচনা করেন, এটা কোনো অপরাধ নয় বরং এটা অপরাধীদের দায় নির্ধারণের একটা নীতি। দিস সেকশন ইজ অনলি এ রুল অফ এভিডেন্স অ্যান্ড ডাজ নট ক্রিয়েট এনি সাবস্টান্টিভ অফেন্স। এটাই ব্যাপার। এখন আমাদের আর একটু পড়ার ব্যাপার আছে, সেটি হচ্ছে পানিশমেন্ট বা শাস্তি। দণ্ডবিধিতে শাস্তি আমরা জানি 5 প্রকার। দণ্ডবিধিতে শাস্তি 5 প্রকার, ধারা 53। দণ্ডবিধিতে শাস্তি 5 প্রকার, ধারা 53 কি কি? 1, মৃত্যুদণ্ড বা ডেথ। 2, যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। 3, কারাদণ্ড ইমপ্রিজনমেন্ট হুইচ ইজ অফ টু ডেসক্রিপশন নেমলি রিগোরাস
সশ্রম, দ্যাট ইজ উইথ হার্ড লেবার, সিম্পল বা বিনাশ্রম। চার হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তি, আর পাঁচ হচ্ছে অর্থদণ্ড। তাহলে শাস্তি হলো দণ্ডবিধিতে পাঁচ প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তির বাজেয়াপ্ত এবং অর্থদণ্ড। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তির বাজেয়াপ্তি এবং অর্থদণ্ড। কারাদণ্ড আবার কয় প্রকার? কারাদণ্ড দুই প্রকার, যথা সশ্রম অর্থাৎ কঠিন শ্রম দিতে হবে, আর একটা হচ্ছে বিনাশ্রম। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে শাস্তি মূলত দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। আর এই গেল ব্যাপারটি। আরেকটি ব্যাপার আছে যে 54 ধারা এবং 55-এর ক ধারা, এটাও একটু আমাদের আলোচনায় আসছে। 54 এবং 55-এর ক ধারায় এখানে কোন ঘটনাটি আসছে, সেটি হচ্ছে 54 এবং 55-এর ক ধারায় সরকারকে সাধারণ ক্ষমা বা ক্ষমতা দেওয়া হয়েছে। 54 এবং 55 ক ধারায় কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা বা শাস্তি লাঘব বা শাস্তি মওকুফের ক্ষমতাকে নষ্ট করবে না। এটা হচ্ছে ধারা 55-এর ক। অর্থাৎ সরকার অপরাধী সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস, বা যে কোনো ধরনের দণ্ডে দণ্ডিত করতে পারে। একটি ধারা হচ্ছে 54, সরকার অপরাধীর সম্মতি ছাড়াই মৃত্যুদণ্ড হ্রাস এবং যে কোনো দণ্ডে দণ্ডে রূপান্তরিত করতে পারে, ধারা 54। আর সরকার অপরাধীর সম্মতি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে অনধিক 20 বছর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, ধারা 55। আর যেটি 54 এবং 55 ধারায়, কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা, শাস্তি লাঘব, শাস্তি মওকুফের ক্ষমতাকে নষ্ট করবে না, ধারা 55-এর ক। আর যাবজ্জীবন কারাদণ্ড বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হচ্ছে 30 বছর, 57 ধারা অনুসারে শাস্তির মেয়াদকে 30 বছর করা হয়েছে এটি। আর কোন বিষয় আছে? সে হলো 379 ধারা, যে চুরি, এর সাজা হচ্ছে 3 বছর। আর আইনে বলা হয়েছে যে যদি অর্থদণ্ড হয়, সেখানে যদি অর্থদণ্ড অনাদায়ে, তখন কি হয়, আসামিকে আইনের যে সর্বোচ্চ সাজা তার 1/4 সাজা দিতে হয়, ধারা 65। কিন্তু প্রদত্ত সাজার নয়, দেখা গেছে 3 বছর, 379 ধারায় সাজা হচ্ছে সর্বোচ্চ 3 বছর, কিন্তু সাজা আদালত তাকে 1 বছর দিয়েছে। কিন্তু যদি অর্থদণ্ডে দণ্ডিত হয়, সেই সাথে সে অর্থদণ্ড যদি না প্রদান করে, তাহলে সর্বোচ্চ সাজা হচ্ছে 3 বছর, সেই 3 বছরকে 4 ভাগ করে 1 ভাগ তাকে অতিরিক্ত সাজা দিতে হবে। তবে অর্থদণ্ড অনাদায়ে এই সাজা 1/4 ভোগ করলেও অর্থ তাকে দিতেই হবে। যদি অর্থ না প্রদান করে বা আসামি যদি মৃত্যু হয়, তাহলে আসামির সম্পদ থেকে সেটি নেওয়া হবে, এই একটি ব্যাপার। আর একটা ব্যাপার আছে, পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে নিম্ন সর্বনিম্ন সাজা 10 টাকা জরিমানা, 24 ঘন্টা বিনাশ্রম বা 10 টাকা জরিমানা। আর 24 ঘন্টা পর্যন্ত কি আছে, যে সরি, 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা জরিমানা বা উভয়, এটা হচ্ছে সর্বনিম্ন সাজা। অর্থাৎ 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা সাজা। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে অর্থদণ্ড বা 63 থেকে 70 দ্বারা আমরা পড়েছি অর্থদণ্ড, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড দেওয়ার ক্ষমতা রাখে 10,000 টাকা পর্যন্ত, ফৌজদারি কার্যবিধি 1898-32 ধারা অনুযায়ী। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থদণ্ডের ক্ষমতা রাখে 5,000 টাকা পর্যন্ত, ফৌজদারি কার্যবিধি 1898-32 দ্বারা। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অর্থদণ্ডকে দেওয়ার ক্ষমতা রাখে 2,000 টাকা পর্যন্ত, ওই ফৌজদারি কার্যবিধি 1898-32 ধারা। এবং দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট যে কোনো পরিমাণ অর্থদণ্ড প্রদান করতে পারে, এবং ধারা 1898-31 ধারা, জরিমানা বা অর্থদণ্ড অতিরিক্ত হতে পারবে না, এই একটি কথা। আর একটা আছে যে ধারা 67-তে শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত হলে, ধারা 67-তে এটি আমাদের পড়তে বলা হয়েছে, ধারা 67-তে বলেছে যে শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডিত অপরাধীর ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে নিম্ন বর্ণিত
নিয়ম অনুসরণ করা হবে। সেটি কি? সেটি হচ্ছে অর্থদণ্ড অনধিক 50 টাকার ক্ষেত্রে অনধিক 2 মাস বিনাশ্রম কারাদণ্ড। অর্থদণ্ড যদি অনধিক 50 টাকা হয়, সেক্ষেত্রে অনধিক 2 মাস বিনাশ্রম কারাদণ্ড। অর্থদণ্ড অনধিক 100 টাকার ক্ষেত্রে অনধিক 4 মাস বিনাশ্রম কারাদণ্ড। অর্থদণ্ড অনধিক 100 টাকার ক্ষেত্রে অনধিক 4 মাস বিনাশ্রম কারাদণ্ড। আর অর্থদণ্ড অনধিক 100 টাকার বেশি বা অপর কোন ক্ষেত্রে অনধিক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এটি হচ্ছে শুধুমাত্র অর্থদণ্ড। তাহলে শুধুমাত্র অর্থদণ্ডে আমরা কি দেখলাম? শুধুমাত্র অর্থদণ্ডে আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে 50 টাকার ক্ষেত্রে, 50 টাকার ক্ষেত্রে অনধিক 2 মাস বিনাশ্রম কারাদণ্ড, আর অর্থদণ্ড অনধিক 100 টাকার ক্ষেত্রে অনধিক 4 মাস বিনাশ্রম কারাদণ্ড, এবং অর্থদণ্ড অনধিক 100 টাকার বেশি বা অপর কোনো ক্ষেত্রে অনধিক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড। এটি আমাদের মনে রাখতে হবে। আর আরো একটি ব্যাপার আছে, সেটি আমাদের একটু দেখতে হবে। সেটি হচ্ছে নির্জন কারাবাস ধারা 73। নির্জন কারাবাস ধারা 73 বলেছে, নির্জন কারাবাস বলতে বোঝায় আসামিকে নির্জনে আটক রাখা। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যায় এমন অপরাধের ক্ষেত্রে আদালত 73 ধারা বলে প্রদত্ত কারাদণ্ডের মেয়াদের যে কোনো অংশ বা যা 3 মাসের বেশি হবে না এমন ভাবে নির্জন কারাবাসে রাখার আদেশ দিতে পারেন। আর আসামিকে নির্জন কারাবাসে প্রদানের নিয়ম হচ্ছে, সশ্রম কারাদণ্ড অনধিক 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড অনধিক 6 মাস হলে নির্জন কারাবাস 1 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড 6 মাসের বেশি হলে নির্জন কারাবাস 2 মাসের বেশি হবে না। সশ্রম কারাদণ্ড 1 বছরের বেশি হলে নির্জন কারাবাস 3 মাসের বেশি হবে না। আর নির্জন কারাবাস 1 টানা 14 দিনের বেশি হবে না। নির্জন কারাবাসের পূর্বে এবং পরে বিরতি থাকবে ঠিক যে কয় দিনের জন্য নির্জন কারাবাস দেওয়া হবে। আর কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস কোনো মাসে 7 দিনের বেশি হবে না। কারাদণ্ডের মেয়াদ 3 মাসের বেশি হলে নির্জন কারাবাস কোনো মাসে 7 দিনের বেশি হবে না। তো আমরা ধারা নির্জন কারাবাস ধারা 73 এবং নির্জন কারাবাস করার নিয়ম ধারা 74 আমরা অধ্যয়ন করলাম। এখনকার ক্লাসটি এ পর্যন্তই। সকলের জন্য শুভকামনা। পরবর্তীতে আবার আমাদের ক্লাস নিয়ে বসবো। ধন্যবাদ সকলকে। রেকর্ড